চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেই নিউমোনিয়া, ডায়রিয়া সহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। চট্টগ্রাম মেডিকেলে শয্যা খালি না থাকায় এক শয্যায় দুই থেকে তিন শিশু রেখে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি পাশাপাশি বেসরকারি হাসপাতালও বেড়েছে রোগীর চাপ। এই যখন পরিস্থিতি, তখন পরিবারকে সচেতন থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও আবু জাবেদের ছবিতে ডিস রিপোর্ট। মাত্র সাত মাস বয়সী তাসমিয়া হঠাৎ করে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি। স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে পটিয়া থেকে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসক জানান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে তাসমিয়া। নিউমোনিয়া, খপ কাশি, এগুলো আর কি। এখন একটু ভালো পথে। পটিয়া মেডিকেলে ছিলাম তিন দিন, সেখান থেকে টাস্টে ছিলাম তিন দিন, সেখান থেকে একটা থাইরয়েড ক্লিনিকে ভর্তি হয়েছি। ভালো লাগতেছে, আচ্ছা ছাই এখানে চলে আসছে, এখানে একটু আগে থেকে একটু ভালো লাগতেছে। ডেঙ্গুর প্রকোপের মধ্যেই নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মা ও শিশু হাসপাতালেও বাড়ছে শিশু রোগীর সংখ্যা। নিউমোনিয়া হয়েছে, অক্সিজেনের অভাব হয়েছে, তো শ্বাসকষ্ট বেড়ে গেছে, ওই জন্য নিয়ে আসছি এখানে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, পরশু দিন আছে নিউমোনিয়ার সমস্যা ছিল। চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী ভর্তি থাকায় এক শয্যায় দুই থেকে তিনজন শিশু একসাথে চিকিৎসা নিচ্ছে। এরপরও চিকিৎসা সেবায় কোনো ত্রুটি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আসলে দেরিতে আসলে ইনফেকশনটা যখন প্রোগ্রেসিভ অবস্থা চলে যায়, অনেক ছড়িয়ে যায়, তখন আসলে চিকিৎসা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, এজন্য এটা হতে পারে। তবে আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে, আমরা সময় মতো যদি রোগী আসে তাদের কোনো মৃত্যুর ঝুঁকি থাকে না। এমন পরিস্থিতিতে পরিবারকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেগুলো ইনফেকশন হয়, সংক্রমণ, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, স্বাস্থ্য অসচেতনতা, আমাদের অপুষ্টি, বাচ্চাদের অপুষ্টি নিয়ে সময় মতো চিকিৎসা দিকে অ্যাড্রেস না করা, চিকিৎসা সেবা না নেওয়া, এগুলো মেইন কারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা এক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে। বাচ্চারা সাধারণত যেখানে সেখানে হাত দিয়ে থাকে, চোখের সামনে কোনো খাবার দেখলে সেটা মুখে দেওয়ার চেষ্টা করে, সেগুলো থেকে দূরে রাখতে হবে, এই জন্য পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষও আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে, মারাও গেছেন কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।